আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন ট্রাস্ট টিভি 55। আমি মোহাম্মদ কবির হোসেন আপনার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজ যে বিষয়টি আলোচনা করব সেটি হলো, আমরা অনেক সময় আমার ছেলেমেয়েরা কী করে সেগুলো আমরা খেয়াল করি না। কখন স্কুলে যায়, কখন আসে, আবার সন্ধ্যার পরে সে পড়তে বসলো কি না, সেগুলো আমরা কোনোই খেয়াল করি না। একটি জিনিস মনে রাখবেন, আপনার বাচ্চাকে যদি আপনি নজরদারিতে রাখেন, অর্থাৎ আপনি তাকে পর্যবেক্ষণ করেন সে কী করছে বা সে কী করছে না, সেটা যদি সঠিক আপনি না দেখেন অনেক সময় আপনার জন্য বিপদ হবে। কারণ সে যখন ছোটো থাকে তাকে আপনি যেভাবে ইচ্ছা সেভাবেই আপনি মানুষ করতে পারবেন, কিন্তু সে যখন বড় হয়ে যাবে বা তার অভ্যাস যখন অনেক পরিবর্তন হয়ে যাবে, তাকে ওখান থেকে ফিরিয়ে আনতে আপনাকে তাকে মারধর করতে হবে, ঘর থেকে বের করে দিতে হবে, এতে উভয়ের জন্য ক্ষতি। তাই প্রথম থেকে আপনার সন্তানকে একটি রুটিন করে দিন, সেই রুটিন মতো সে লেখাপড়া করুক, যাতে তার সব বইগুলো পড়তে পারে। তার মনে হয় 10টি সাবজেক্ট আছে, তাহলে আপনি প্রথম 10টি সাবজেক্ট লিখুন, তার সামনে আপনি সময় দিন, সে কতক্ষণ পড়বে এবং সে কতক্ষণ লিখবে, তার এগুলো আপনি লিখে দিলে কী হবে, সে এটা ছোটোবেলার থেকে একটা প্র্যাকটিস করবে। আর যদি কেউ এমন হয় যে দুজনেই লেখাপড়া যায় না, তাদের উদ্দেশ্যে বলছি, আপনি তাকে বলবেন যে তুমি প্রত্যেকটি সাবজেক্ট 30 মিনিট করে পড়বে, তারপরে তুমি প্রতিটি সাবজেক্ট তুমি 10 মিনিট করে লিখবে। এভাবে তাকে একটা মুখরূপে নির্দেশনা দিয়ে দিবেন এবং আপনি দেখবেন সে কী করতেছে। আপনি যখন সারাদিন ব্যস্ত থাকেন, কিন্তু সন্ধ্যার পরে আপনার সন্তানকে অবশ্যই সে আপনার নজরদারিতে থাকতে হবে, আপনি যাই কিছু করেন না কেন। কারণ আপনি যখন এদিক সেদিক থাকবেন, আপনার সন্তান তখন লেখাপড়ার ফাঁকিয়ে দিতে চাওয়ার চেষ্টা করবে, কিন্তু যখন আপনি তাকে পর্যবেক্ষণ করবেন তখন সে বুঝবে না আমাকে পর্যবেক্ষণ করছে, তাহলে আমাকে ভালো করে পড়তে হবে, নাহলে তো আমাকে যে কোনো সময় আমার আব্বু বা আম্মু মারতে পারে। তাই বলছি, আপনি সন্তান আপনার দেখার দায়িত্ব। একটি জিনিস মনে রাখবেন, আপনার বাড়িতে মনে হয় কাঁঠাল গাছ আছে, তা আপনি যদি এটা যখন বাতি বলে বা যখন মজবুত হয় তখন আপনার এটা কিন্তু টোকা দিতে হয়। টোকা না দিলে আপনার একদিন দেখবেন আপনার কাঁঠালটি গাছই পচে গিয়েছে, এরপরে রাস্তায় পড়ে যাবে। তাই আপনি পর্যবেক্ষণ করতে হবে যে আমার গাছের কাঁঠাল পেকেছে কি না, সেটা আপনাকে পরীক্ষা করতে হবে। তেমনি আপনার সন্তান লেখাপড়া পেয়ে কি না, সেটা আপনার কাছাকাছি থেকে দেখালেই সবচেয়ে ভালো। তাহলে আপনার সন্তান কখনোই ভুল রাস্তায় যাবে না এবং সে তার অভ্যাসকে এমন একটা পর্যায়ে নিয়ে যাবে তাকে সবাই অনুসরণ করবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আপনাদের সকলকে হেফাজত করুন, আমিন।